2015 নাগাদ আমি স্ক্রিপ্টটা লিখি, তো তারপর 15 থেকে 17 প্রায় 2 বছর প্রোডিউসার খোঁজার একটা প্রসেস চলে। সেই সময় খুব রাগ হতো আসলে, কেউ স্ক্রিপ্টটা শুনতেও রাজি নয়, ইনফ্যাক্ট একটা সিনপসিস দেবো সেটাও নিতে রাজি নয়, যেখানে একটা ছবি বানাতে 2.5 কোটি টাকা লাগবে, সেখানে এরকম পাগলামো করছিলাম যে ক্রাউড ফান্ডিং করে হয়তো পুরোটা হবে। ফাইনালি গিয়ে বোঝাতে হলো যে আমাদের সঙ্গে কোনো বস্তা টস্তা নেই, ছেলে ধরা নই, ধরে নিয়ে যাবো না। তো এই হয় আশিকেরটা হয়, যখন খেলতে যাবো তো মেলা তারা আছে, নাহলে আমার নিলেন দেবের মতন অভিনয় করে দেবো। কি কনফিডেন্স ছেলে। থ্যাংক ইউ। হ্যালো, আমি প্রসূন, আমি দোস্তজি নামে একটি বাংলা ছবির পরিচালক। আপনাদের মধ্যে অনেকে হয়তো ছবিটার নাম জানেন ইতিমধ্যে, এবং অনেকে নাও জানতে পারেন। এটি আমার প্রথম ছবি পরিচালক হিসেবে, এবং গত 1 বছরে পৃথিবীর 26টি দেশ ঘুরে 8টি আন্তর্জাতিক পুরস্কার জেতার পর এখন পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের আরও কিছু শহরে দোস্তজি রিলিজ হয়েছে। এবং সত্যি কথা বলতে আমরা নিজেরাও এতটা এক্সপেক্ট করিনি যে দর্শক এইভাবে আপন করে নেবেন ছবিটিকে। তো খুবই ভালো লাগছে, এবং এখানে আসতে পেরে আরও ভালো লাগছে আপনাদের সামনে কথা বলতে পেরে বা কথা বলার সুযোগ পেয়ে। 2015 নাগাদ আমি স্ক্রিপ্টটা লিখি, তো তারপর 15 থেকে 17 প্রায় 2 বছর প্রোডিউসার খোঁজার একটা প্রসেস চলে, এবং যথারীতিভাবে কোনো প্রোডিউসার পাওয়া যায়নি, আমিও পাইনি। সেই সময় খুব রাগ হতো আসলে, কেউ স্ক্রিপ্টটা শুনতেও রাজি নয়, ইনফ্যাক্ট একটা সিনপসিস দেবো সেটাও নিতে রাজি নয়, কারণ তাদের জায়গাটা ঠিক তাদের মতন করে এখন মনে হয়। তখন রাগ হলেও এখন বুঝতে পারি যে তারা একটা সেট মেকানিজমের উপর বেস করে চলেন, যে সেখান থেকে কোনো স্টারকাস্ট নেই, আমি নিজে নতুন, আমার নিজের কোনো ফিল্ম স্কুল ব্যাকগ্রাউন্ড নেই, ইনফ্যাক্ট আমি কোনো দিন কাউকে অ্যাসিস্টও করিনি। সেখান থেকে এখন বুঝতে পারি যে কিসের ভরসায় তারা টাকাটা বিনিয়োগ করবেন। তো কোনো উপায় না দেখে 2017 আমরা একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেনের চেষ্টা করি এবং ক্যাম্পেনটা শুরুও করি, এবং যথারীতি সেটাও খুব ভালো ওয়ার্ক করে না, আলটিমেটলি ফ্লপ হয় ক্যাম্পেনটা, কিন্তু ওটা একটা ইনিশিয়াল ধাক্কা দেয় আমাদের সকলকে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি মানে কত রকমের পাগলামো করেছি আমরা, ক্রাউড ফান্ডিং ক্যাম্পেন করে ভেবেছিলাম গোটা ছবি বানাবো, আমাদের 2.5 লক্ষ টাকা মতন ওখান থেকে উঠেছিল, তো সেটা দিয়ে আমরা ইনিশিয়াল প্রিপ্রোডাকশনটা শুরু করি, কিন্তু যেখানে একটা ছবি বানাতে 2.5 কোটি টাকা লাগবে, সেখানে এরকম পাগলামো করছিলাম যে ক্রাউড ফান্ডিং করে হয়তো পুরোটা হবে। তো ফাইনালি যেটা হয় সেটা হয়নি ওটায়, কিন্তু ওটা আমাদের ইনিশিয়াল ধাক্কাটা দিয়েছিল, এবং সেটার ওপর বেস করেই আমাদের জার্নিটা শুরু হয়েছিল। এবং তারপর ধীরে ধীরে আমার এক বন্ধু ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও নিজের একটা কোম্পানি, ওর নিজের সফটওয়্যার কোম্পানি রয়েছে, ও এগিয়ে আসে প্রসেনজিৎ বলে। তারপর আরও কয়েকজন প্রযোজক আসে, চেরি পিক্স বলে একটা স্টুডিও আছে, তার ওনার সৌম্যদা এগিয়ে আসে। তো ফাইনালি তাইওয়ান থেকে আইভি বলে একজন কো প্রডিউসার আসে, এই ফরেন কো প্রোডাকশন শুরু হয়। তো ফাইনালি ছবিটা রেডি হয় গত বছর মানে 2021 সেপ্টেম্বরে, এবং 2021 অক্টোবরে 65তম BFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এবং খুব মজার এবং কাকতালীয় একটা ঘটনাও আছে। তো আমি তখন ছিলাম লন্ডনে 1 মাস মতন, তো ওখানে যাওয়ার পর আমি জানতে পারি যেখানে আমাদের গত বছর ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানেই 62 বছর আগে সত্যজিৎ রায়ের অপুর সংসারের প্রিমিয়ার হয়েছিল। তো এইটা না মানে একটা অদ্ভুত মানে শিহরণ জাগানো ব্যাপার, মানে এটা খুবই একটা অদ্ভুত কোইন্সিডেন্স আমার কাছে, এটা আমি লন্ডনে বসে জানতে পারছি। তো তারপর তো পৃথিবীর বিভিন্ন দেশে এটা ট্রাভেল করে এবং বেশ কয়েকটা 8টা আন্তর্জাতিক পুরস্কার পায় এবং ফাইনালি এখানে রিলিজ হয়। তো এখন চলছে থিয়েটারে, এবং কিছুদিন পর হয়তো আরও মাসখানেক পর OTTতেও আসবে। এবং আরও কতগুলো ব্যাপার রয়েছে, যেমন আমাদের ছবিতে প্রায় না কোনো পরিচিত মুখই নেই, এবং যারা অভিনয় করেছেন তাদের বেশিরভাগই কিন্তু, আমরা যেখানে শ্যুটটা করেছি ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন একটা গ্রাম, খুব মানে ক্লোজ টু দ্য LOC, মানে লাইন অফ কন্ট্রোলের খুব কাছে, নোম্যান্স ল্যান্ডের কাছে, মুর্শিদাবাদ জেলার একেবারে শেষ মানে লাস্ট সাব ডিভিশন ডোমকল, মানে ওটা ইন্ডিয়ান পার্টে লাস্ট সাব ডিভিশন, তারপর পদ্মার চর, ওপারটা বাংলাদেশের রাজশাহী। তো সেখানকার না সাধারণ মানুষজন অভিনয় করেছেন বেশিরভাগ চরিত্রে, মানে হাতে গোনা কয়েকজন আমার পরিচিত থিয়েটারের বন্ধুবান্ধব ছাড়া, অ্যাকচুয়ালি আগে আমি গ্রুপ থিয়েটার করতাম, সেই সময়কার কয়েকজন বন্ধু ছাড়া বাকি সকলেই ওখানকার সাধারণ গ্রামবাসী যারা অভিনয় করেছেন। এবং ওটাও না একটা দুর্দান্ত প্রসেস ছিল, মানে অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ মিউচুয়াল লার্নিং প্রসেস, মানে আমরাও একটা ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, ওনাদেরও একটা ট্রেনিং করাচ্ছিলাম, মানে প্রায় 1 বছর আমরা অতজন মানুষকে ওখানে থেকে ওয়ার্কশপ বা ট্রেনিং বলবো না, অ্যাকচুয়ালি জেল করা এই প্রসেসটা হয়েছিল। তো তারপর ফাইনালি
আমরা শ্যুট করি, এবং মূল চরিত্রে যে দুজন বাচ্চা আছে, আশিক এবং আরিফ, ওদের দুজনের আসল নাম, আশিক পলাশের চরিত্রে অভিনয় করেছে আর আরিফ শফিকুলের চরিত্রে, এবং ওরা না প্রথম প্রজন্ম ওদের পরিবারে যারা পড়াশুনো করছে, এবং আরও না অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। যেমন ধরুন ওরা জীবনে প্রথম, মানে এই ছবিটা শ্যুট করার আগে, ফিল্মটা শ্যুট করার আগে ওরা কোনোদিনও একটা স্টিল ফটোগ্রাফির ক্যামেরা অবধি দেখেনি, সেখানে গিয়ে একটা গোটা ফিল্মের ইউনিটের সামনে দাঁড়াচ্ছে এবং খুব সাকসেসফুলি শ্যুটও করছে। এবং এই জাস্ট কয়েক মাস আগেই মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডসে আমরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি, এবং ওখানে এশিয়ার তাবড় অ্যাক্টারদের সঙ্গে লড়াই করে ওরা দুজন জয়েন্টলি বেস্ট অ্যাক্টার জিতে এনেছে। বেস্ট অ্যাক্টার কিন্তু, বেস্ট চাইল্ড অ্যাক্টার নয়। তো এখন তো থিয়েটারে চলছে, আপনাদের মধ্যে অনেকে হয়তো দেখেছেন, এবং এর পেছনের প্রচুর ব্যাক স্টোরি আছে। আসলে এটা করতে গেলে না দুটো তিনটে সেশন করতে হবে, এত গল্প রয়েছে। ওদের দুজনকে খোঁজা, সেট তৈরি করা, পুরো প্রসেসটা মিলিয়ে, এবং ইনফ্যাক্ট আমাদের যে সিনেমাটোগ্রাফার তুহিন, তুহিন নদিয়া জেলার একটা গ্রামের প্রাইমারি স্কুলে পড়ায়, এবং তুহিন এবছর ক্যামের ইমেজের নমিনেশান পেয়েছে। এখানে হয়তো অনেকে আমরা জানি না, অ্যাকচুয়ালি ক্যামের ইমেজকে বলা হয় সিনেমাটোগ্রাফার্স অস্কারস, মানে সেকেন্ড লাস্ট স্টেপ টু অস্কারস। তো তুহিন ওখানে বেস্ট ডেবিউ সিনেমাটোগ্রাফার এবং আমি বেস্ট ডেবিউ ডিরেক্টরের নমিনেশান পেয়েছি, এবং ভারতবর্ষ থেকে আমরা দুজন প্রথম যারা ক্যামের ইমেজে ডেবিউ হিসেবে দুজন একসঙ্গে নমিনেটেড হলাম। এবং যদিও আমরা কিছু জিততে পারিনি, এটাও ঠিক, বাট এই নমিনেশানটা পাবো এটাও আমরা এক্সপেক্ট করিনি। তো তুহিনের দিকটা যেমন ইন্টারেস্টিং, সেরকম আশিক আরিফকে পাওয়া এটাও একটা বিরাট ইন্টারেস্টিং ব্যাপার। মানে যখন মানে ফাইনালি ঠিক করলাম যে শ্যুটটা করব এবং প্রিপ্রোডাকশনে ঢুকে গেছি, এবার তখনও কিন্তু এদের দুজনকে আমি খুঁজে পাইনি, এবং আমরা ঠিকই করেছিলাম যে শহর থেকে কাউকে নেব না, কারণ ওই অঞ্চলগুলোর না একটা বিশেষ উচ্চারণ রীতি আছে, মানে একটা স্পেশাল ডায়ালেক্ট রয়েছে, এবার ওটা না শহরের কাউকে দিয়ে হতো না। এবার তার জন্য ওখান থেকেই আমার দুজন প্রোটাগনিস্টকে লাগতো। এবার যেটা হয়েছিল, আমরা প্রায় ধরুন 8-9 মাস ওই এলাকাগুলোতে, মানে 3-4 সাবডিভিশন বা ধরুন 10-12 ব্লক মিলিয়ে, এমন কোনো প্রাইমারি স্কুল বা মাদ্রাসা ছিল না যেখানে আমরা খুঁজিনি, তো ফাইনালি তবুও পাওয়া যাচ্ছিলো না। তো একদিন কী হয়েছে, একদিন আমরা লোকেশন রেকি করে ফিরছি, তো গ্রামের চায়ের দোকান পাশে, মানে ফাঁকা রাস্তা, মানে একদিকে মাঠ খেলার, মোটটায় চায়ের দোকান, তো আমরা 4 বাইকে করে ফিরছি, তো ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। এবার কী হয়েছে, একদল বাচ্চা খেলছে ওখানে, এবার তখন থ্রো হয়েছে, তো একটা বাচ্চা থ্রো করার জন্য এসছে। এবার ওকে দেখে আমার মনে হলো আরে পলাশের মতন হতে পারে, এবার যেই কথা বলতে গেছে ভয়ঙ্কর ভয় পেয়ে গেছে, কাঁদতে শুরু করে দিয়েছে। তখন ওর বয়স 7.5 হবে, তো ভয় পেয়ে পালিয়ে গেছে। তারপর ওদের বাড়িতে যাওয়া হয়েছে, এবার ওর বাড়ির লোকও ঘাবড়ে গেছে, কেননা দৃশ্য তো না পোশাক আশাক বা আমরা দেখতে একটু আলাদা, দেখলে গ্রামের মনে হয় না। তো এবার মানে ফাইনালি গিয়ে বোঝাতে হলো যে আমাদের সঙ্গে কোনো বস্তা টস্তা নেই, ছেলে ধরা নই, ধরে নিয়ে যাবো না। তো এই হয় আশিকেরটা হয়। আর আরিফেরটা আরও মজার ব্যাপার, আমি ওখানে গ্রামে যেখানে থাকতাম, ওখানে গ্রামের দিকে কী হয় না, দরজাগুলো লোহার হয়, আয়রন শিটের, লোহার শিটের দরজা। তো আমি ওই দিন কলকাতায় ফিরবো, তো এবার খুব জোরে দরজা ধাক্কাচ্ছে বাইরে কেউ, তো আমি গিয়ে দরজাটা খুলেছি, দেখলাম প্রচণ্ড রাগী একটা বাচ্চা ছেলে আমার দিকে তাকিয়ে রয়েছে। তাকে আমায় বললো যে এখানে নাকি সিনেমার জন্য বাচ্চা নেওয়া হয়। তো আমি বললাম কে বললো তোমাকে, বললো আমি জানি, আমার বন্ধুরা এসছে, এখানে সিনেমার জন্য বাচ্চা নেওয়া হয়, আপনাদের ডিরেক্টরকে ডাকুন, ও ডাইলেক্টে বলছে। এবার আমি বললাম যে তুমি ভেতরে এসো, বললো না আমার তাড়া আছে, আমি খেলতে যাবো, আপনি ডিরেক্টরকে ডাকুন। তো আমি বললাম যে আমি ডিরেক্টর, বললো না পুরো আপাদমস্তক আমাকে দেখলো, দেখে বললো না তোমাকে দেখে তো ডিরেক্টর মনে হচ্ছে না, তুমি ডিরেক্টরকে ডাকো, মিথ্যে কথা বলছো। সে বহু কষ্টকে আমি বোঝালাম যে আমি ডিরেক্টর, তুমি ভেতরে এসো। তো তারপর ওকে আমি বললাম যে তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে আমি 5-6 লাইন দেবো, তোমাকে অভিনয় করতে হবে না, তুমি শুধু মনে রাখতে পারো কি না একটু দেখো। হ্যাঁ সঙ্গে সঙ্গে বললো করে দেবো, দিলাম। দেওয়ার পর মিনিট 3-4 পর আমায় বলছি আমি রেডি। আমি বললাম আচ্ছা তুমি বলো তাহলে, বলতে গিয়ে একটা শব্দও বলতে পারছি না, বলতে পেরে বলছে, বলতে না পারার পর আমায় বলছে, আমি ওর ডায়ালেক্টেই বলছি, বলছে এখন খেলতে যাবো তো, মেলা তারা আছে, নাহলে আমায় নিলেন দেবের মতন অভিনয় করে দেবো। এবার আমি বললাম কি কনফিডেন্স ছেলেটার, ও পারছে না, তাও আমায় মুখের ওপর বলছি যে কোনো ব্যাপার না আমি করে দেবো, আমার এখন খেলার তারা আছে তাই আমি পারবো না, আর যদি নেন আপনার কপাল ভালো, তাহলে আমি দেবের মতন অভিনয় করে দেবো আপনার সিনেমাতে, আর যদি না নেন জাস্ট যান, গেট লস্ট, বলেও আমায় পাত্তাও দিল না, বেরিয়ে চলে গেল। তো এবার আমার তাড়া ছিল, আমি কলকাতাতে ফিরে এলাম। তো এবার কয়েকদিন পর আবার গেলাম ওখানে, 7-10 পর, তখন তারপর ওকে আবার ডাকলাম। তো ডাকার পর তারপর তো কথা বলার প্রসেস শুরু হলো, এবং এতটাই ইন্টেলিজেন্ট ওরা দুজন, মানে
অ্যাকচুয়ালি শ্যুটটা শুরু করার আগে আমার একটা ধারণা হয়ে গেছিলো, কারণ মানে তার আগে না একটা 7-8 মাসের প্রসেস চলেছে আমার ওদের দুজনের সঙ্গে, এবং দোস্তজি বানানোর আগে ওরা দুজন আর আমি, আমরা তিনজন দোস্তজি হয়ে গেছিলাম, এবং অ্যাকচুয়ালি সেটাই হয়তো স্ক্রিনে রিফ্লেক্ট করে সেই কেমিস্ট্রিটা। তো শ্যুট শুরু করার আগে আমার একটা ধারণা ছিল যে ওরা খুব ইন্টেলিজেন্ট, কিন্তু শ্যুট শুরু হওয়ার পর আমি বুঝলাম যে আমি ওদের আন্ডার এস্টিমেট করেছিলাম, মানে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। মানে একটা ছোট্ট ঘটনা বললে বোঝা যাবে, একদিন আমি একটা ক্লোজ শট নিচ্ছি, আমি জেনারেলি না মনিটর দেখি না, মানে আগে ফ্রেমটা দেখে নিলাম তারপর আমি খালি চোখে পারফরমেন্সটা দেখি। এবার আমি একটা শট নিয়েছি, আরিফেরই ক্লোজ শট, তো আমি বললাম ওকে। এবার আরিফ আমার কাছে এসছে, এসে আমায় বলছে যে প্রসন্ন দাদা আর একটা শট নেবে। আমি কেন ঠিক আছে তো এটা, বললো না তুমি বলেছিলে না এটা তো 85-এর লেন্স, বেশি নড়াচড়া করে ফেলেছি মনে হয়, তাহলে যদি বড় পর্দায় বাজে লাগে। এটা জাস্ট 8-10 দিন শ্যুট হয়েছে তারপর। এবার আমি গিয়ে চেক করলাম মনিটর, বললাম হ্যাঁ নড়াচড়া বেশি করেছে। মানে আমি না রিয়েলি স্পেল বাউন্ড হয়ে গেছি, ওইটুকু বাচ্চা যে জীবনে কোনোদিন একটা স্টিল ফটোগ্রাফির ক্যামেরা দেখেনি, একটা গোটা সিনেমা ইউনিটের সঙ্গে কাজ করছে এবং 8-10 দিনের মধ্যেও বুঝে গেছে যে 85-এর লেন্স থাকলে বেশি নড়াচড়া করা যাবে না, মানে টাইটার লেন্সে। মানে অ্যাকচুয়ালি আমরা খুব লাকি যে ওদের দুজনকে আমরা পেয়েছি। তো এখন দেখা যাক বাকি কীভাবে কী চলে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা খুব ভালো একটা লক্ষণ দেখছি আমরা, যেটা প্রথম সপ্তাহ থেকে রিলিজ হওয়ার পর আমরা বুঝতে পারিনি, প্রথমত তো প্রতি সপ্তাহে আমাদের হলের সংখ্যা এবং শোয়ের সংখ্যা বাড়ছে, কারণ দর্শক দেখছেন। জেনারেল টেন্ডেন্সি বা প্র্যাকটিস কী হয়, ফার্স্ট উইকে যে হল রিলিজ বা নাম্বার অফ শোজ থাকে সেকেন্ড উইকে থেকে কমতে থাকে, তো আমাদের এটা উল্টো হচ্ছে, বাড়ছে। এবং শুধু তাই নয়, প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো শহর বা শহর কেন্দ্রিক বা আধা শহর বা মফস্বলের দর্শক দেখবেন ছবিটা হয়তো, কিন্তু অদ্ভুতভাবে দেখছি মুর্শিদাবাদ, ব্যারাকপুর, কল্যাণী, মালদা এই জায়গাগুলোতে হাউসফুল হচ্ছে শো, এবং গ্রামের মানুষ এসে ছবিটা দেখছেন যেখানে কোনো রকম কেউ কোনো তারকা নেই। এইটা একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে এই যে মানে বেশ ধরুন বেশ কয়েক মাস ধরেই শুনছি বা 1 বছর হতে চললো যে বাংলা ছবির পাশে দাঁড়ান, এটা আমার একান্ত মতামত যে দর্শক বাংলা ছবির পাশেই আছে, আলাদা করে দাঁড়াতে হবে না, যদি ছবিটা ভালো হয় দর্শক এমনি দেখবেন। এবং আরেকজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অ্যাকচুয়ালি উনি যেভাবে সাহায্য করেছেন এবং যেভাবে এগিয়ে এসেছেন ছবিটার জন্য, এবং যেখানে বিন্দুমাত্র কোনো ব্যবসায়িক বা অর্থনৈতিক স্বার্থ কিচ্ছু নেই, আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে ওনাকে ছবিটা দেখানোর ব্যাপারে। তো তারপর একদিন সময় হয়, উনি দেখেন রাত্রিবেলা, তো দেখে পরদিন সকালে উনি আমাকে টেক্সট করেন যে একবার কল করবে, আমি সঙ্গে সঙ্গে কল করি। আমি বললো প্রশ্ন অনেকদিন পর না আমি কাঁদলাম এবং গত একটা রাত আমি ঘুমোতে পারিনি, তুমি আমার বাড়িতে এসো। তো তারপর আমি বাড়িতে গেলাম, তো বাড়িতে যাওয়ার পর আমাকে বললেন যে আমি কি করতে পারি, তুমি আমার থেকে কি চাইছো। আমি বললাম যে দেখুন আমাদের ছবিতে তো সে অর্থে কোনো পরিচিত মুখ নেই, আপনি যদি আমাদের ছবিটা প্রেজেন্ট করেন, মানে আপনি যদি অফিসিয়ালি ইন্ডিয়াতে ছবিটা প্রেজেন্ট করেন। উনি বললেন যে আমি শুধু তাই করব না, মানে এই ছবিটার জন্য যত দূর যা করা যায় আমি সেটা করব। এবং তার কয়েকদিনের মধ্যেই উনি ইনিশিয়েটিভ নেন, নিয়ে মিস্টার অমিতাভ বচ্চনকে টেক্সট করেন, কারণ আমাদের ছবিতে অমিতাভ বচ্চনের একটা রেফারেন্স রয়েছে, বাচ্চাদেরও মিমিক করে বচ্চনের, মিস্টার বচ্চনের। তো এবার অমিতাভ বচ্চনকে উনি টেক্সট করেন, তো অমিতাভ বচ্চন ইমিডিয়েটলি রিপ্লাই করেন এবং বলেন যে সেন্ড মি দ্য ফিল্ম। তো এবার আমরা যা হয়েছে এটা পাঠানো হয়েছে, তারপর কিছু জানি না। হঠাৎ করে তার দিন তিনেক পর একদিন দুপুরবেলা আমি কাজ করছি, জাস্ট রিলিজ হবে, বিভিন্ন রকমের এই হল লিস্ট, প্রমোশন প্ল্যান এইসব চলছে। তো হঠাৎ করে দেখছি আমার ফোনে টুইটারের নোটিফিকেশানে প্রচুর নোটিফিকেশান আসছে, যাতে অ্যাড দিয়ে সিনিয়র বচ্চন লেখা আর বিভিন্ন রকমের কমেন্ট। তো আমি ইগনোর করেছি, প্রথমে কী জানি কেন আসছে। তারপর হঠাৎ মনে হয় আমি টুইটারটা খুললাম, খুলে দেখলাম ওয়াও, মানে অমিতাভ বচ্চন আমাদের ফিল্মটা দেখেছেন মিস্টার বচ্চন, এবং ওটা নিয়ে টুইট করেছেন, ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে লিখেছেন, এবং শুধু তাই নয় সেটা নিয়ে অলরেডি প্রায় ন্যাশনালি 10-12 খানা নিউজ হয়ে গেছে, যেটা আমি নিজেও জানতাম না। তারপর আমি বোম্মাদাকে কল করলাম, তো উনি আমায় বললেন যে হ্যাঁ মিস্টার বচ্চন ছবিটা দেখেছেন এবং বলেছেন যে বোম্বা ইস উমর মে রুলা দিয়া। সো এই আর কি, মানে একেবারেই কী বলবো, মানে আমাদের একেবারে শূন্য থেকে, শূন্য না আসলে না আমরা না মানে নেগেটিভ থেকে জার্নিটা শুরু করেছিলাম, তারপর শূন্য, তার থেকে যদি এটা ওঠা হয় তাহলে ওঠা। তবে আমার নিজের কিছু রিয়েলাইজেশন আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, মানে এই প্রসেসে আমি যেটা বুঝেছি
যে সাফল্য যদি এটাকে ধরা হয়, সাফল্য না খুব বুদবুদের মতন, ইটস লাইক বাবল। সো আজ আছে, এক্ষুনি আছে, তার পরের মুহূর্তে নেই। সুতরাং সাফল্যকে, এটা আমার রিয়েলাইজেশন, সাফল্যকে যত ইগনোর করা যায়, মানে এটা আমি আপনাদের সকলের জন্য বলবো, যে মানে আমাকে অনেকেই এই প্রশ্নটা করেন যে এখন এই হলো, জীবন পরিবর্তন হয়ে গেল, লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিচ্ছু বদলাচ্ছে না, বিশ্বাস করুন। কারণ হচ্ছে সাফল্য খুব ক্ষণস্থায়ী। সুতরাং সাফল্যকে যত পাত্তা কম দেওয়া যায়, যত ইগনোর করা যায়, তত ভালো থাকা যাবে। অ্যাটলিস্ট মানুষটা যে আছি সেটা থাকা, মানে সেটা থাকা যাবে। সো এইটুকুই শেয়ার করার ছিল, পরে হয়তো আপনাদের সকলের সঙ্গে আবার কথা হবে। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। যদি জোস টকস এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।